আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডায়েরি বিডি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। কিছুদিন যাবত আমি আপনাদের সাথে সময় দিতে পারছিলাম না, আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য। আমার নিজস্ব প্রোগ্রামগুলো কমপ্লিট করে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিব, এজন্য ঝটপট বেরিয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি করে বাসায় এসে এখানে আমার কিছু চাদর আছে, চাদরগুলো শীতের কাপড়গুলো রেডি করে নিচ্ছি। গ্রামে প্রচুর শীত, গ্রামে চলে যাব কিছুদিনের জন্য, তো সেজন্য আমি আমার চাদরগুলোকে গুছিয়ে, শীতের কাপড়গুলোকে গুছিয়ে দ্রুত আমার মেয়ের স্কুলে চলে যেতে হবে। আজ আমার মেয়েটা প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট করলো এবং সে তার স্কুল থেকে বিদায় নেবে। যখনই চিন্তা করলাম বিদায় কথাটা, আমাকে খুব কষ্ট দিল, আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়লো। আমরাও প্রত্যেকটা মানুষ স্কুল থেকে, কলেজ থেকে যখন বিদায় নিয়েছি বন্ধুদের কাছ থেকে, হৃদয় ছেঁড়া একটা দৃশ্য ছিল সেটা। তো আমার মেয়ের স্কুলে আমি যেতে যেতে এগুলো খুব ভাবলাম যে কিভাবে ওকে আমি সান্ত্বনা দিব, কিভাবে কন্ট্রোল করব, আমি কি বলবো। তো যাই হোক, আল্লাহর রহমত, ওর স্কুলে গেলাম, সেরকম আসলে একটা দৃশ্য চোখে পড়লো। দেখলাম বান্ধবীদের সাথে ও কার্ড অদল বদল করতেছে, নাম্বার দিতেছে, মানে খুব একটা খারাপ লাগা দৃশ্য দেখলাম। আমার দেখে হৃদয়টা মানে ছিন্ন ভিন্ন হয়ে গেল, এত কষ্ট খারাপ লাগা আমি আসলে ফিল করলাম। দেখলাম যে ওরা একজন আরেকজনকে ধরে কান্না করতেছে, আমি আসলে নিজেকে সামলাইতে পারলাম না। আমি কিছুক্ষণের জন্য চুপ থেকে মোবাইলটা বের করে ওদের স্মৃতিগুলো তোলার চেষ্টা করলাম। যখন ওরা দেখলো যে আমি ওদের ছবি করতেছি, তো হাসি দিয়ে ফেললো, ওরা কষ্টটাকে লুকাইলো। আসলে ছোট ছোট বাচ্চারা, ওদের ভিতরও আমি দেখলাম যে কষ্টের ভিতরও ওরা আবার নিজেকে সামলাতে পারে। তখন আমি অনেক কথা বললাম ওদেরকে, একটু বুঝ দিলাম, দেখো পৃথিবী গোল, আবার তো দেখা হতে পারে, অতএব কষ্ট না নিয়ে সবাই পড়াশোনা করো, যে যেখানে থাকবা ভালো থাকবা। আমি আমার মতন করে ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আসলে এই দৃশ্যগুলো আমার খুব খারাপ লাগলো, বিদায়টা যে এত খারাপ, মানে যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া রাখবেন, ওরা যেন অনেক